আমরা ভাত খেতে বসছিলাম, দেখি সবাই চিকুমুকুতে বলতেছে যে আগুন লাগছে আগুন লাগছে। আমরা করতে বাইরে দেখি পুরো ওদিকে পুরো লাল হয়ে গেছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে খালি পায়ে তাড়াতাড়ি করে বাইরে হয়ে গেছি। পরে আসে দেখি সব জ্বলে আছে, পরে আঙ্গ ঘরে কিছু বাই করতে পারিনি। ওই মাতার হরিদের করতে না লাগছে, লাগার পরে হুঁচি যে ফরিদের ঘরে আগুন লাগছে আগুন লাগছে, মাইসা ঠিক করবার করে দিছে। ওর পরে আমরা দৌড়ে গেছি, যায় দেখি ঘর জ্বলতে আছে ঘরটালা মারা, ঘর জ্বলতে আছে ঘরটালা মারা। তখন শিক্ষক বাক্য দিয়ে ঘরটালা খুলতে খুলতেই দেখলাম কি আগুনটা চতুর্মিল ছড়িয়ে গেল। এখানে ভাত মুরগি গরু মাংস মাংস এটাই আমরা দিতেছি, তার গরু মাংস দুই বেলা ভাতের সকালে রুটি কলা রুটি ডিম ডিম দেওয়া হয়। থাকলে মানুষ কিছু করে খেতে পারবে, থাকার জায়গায় না থাকে সে কি করে খাইবে? তো সবার আগে আমাদের বাসস্থানটা দরকার। আমরা বাংলাদেশের মানুষ থাকতে পারবো না, কি হয়েছে?